প্রতিদিনের মতো মানিক চান তার ব্যবসালায় খুলে বসেছেন যেখানে তিনি তার ব্যবসা পরিচালনা করছেন সেখানের বাড়িওয়ালা নিষেধ করে দিয়েছেন তাকে এইখানে না বসার জন্য এরপরে বাড়িওয়ালার লোকদের দ্বারা হুমকি দেয়া হয় জুতা তিন তারপর তিনি যেন আজকের পর থেকে আর না বসেন এমন ঘটনার পর মানিক চান অসহায় হয়ে পড়েন তিনি সে লোকদের কাছে এক মাস সময় চান বলেন ঠিক এক মাস পরে তিনি এখান থেকে চলে যাবেন ব্যাংকে একটি লোন আবেদন করেছে লোন হয়ে গেলে মুচির কাজ করার জন্য দোকান ভাড়া নেবে মানিক চাঁদ কিন্তু এই লোকরা তার কথা কোনোভাবেই মানতে নারাজ তোর লোন মন বুঝি না তোরা না করসি মানে না কালকার থেকে এনে ববি না যদি কালকার থেকে এনে বস তাহলে কিন্তু বানাবো সেপ বানাবো মনে রাখিস এভাবেই হুমকি ধামকি দিয়ে চলে গেল সেই মালিক পক্ষের লোকেরা এদিকে অসহায়ের মতো তাকিয়ে রইল মানিকচান সেই মানিকচান এখন একেবারেই অসহায় কি করবে সে ভেবে পাচ্ছেন না সংসারে দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ সংসার চালানোর খরচ ঘর ভাড়া সব কিছু মিলিয়ে বিশাল সমুদ্রে যেন হাত পা বাঁধা অবস্থায় পড়ে গেল মানিকচাঁদ কোনো কিছুই তার মাথায় আর কাজ করছে না তারপরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এমন সময় দেখল একজন টোকাই কিছু জিনিসপত্র নিয়ে তার দোকানের পাশে এসে বসেছে তার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার কারণে মানিক চান তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন টোকাই লোকটি উত্তর দিল টাকার অভাবে একজোড়া জুতা কিনতে পারছেন না পেরেক ছিল রাস্তায় তিনি দেখেননি খালি পায়ে হাঁটতে গিয়ে তার পায়ে পেরেক ঢুকে যায় তখন মানিক চাঁদ তার কাছ থেকে একজোড়া জুতা এনে সেই টোকাইয়ের কাছে দেয় পরার জন্য প্রথমে সেই টোকাই জুতা নিতে রাজি হননি কারণ মুচির কাছে কাস্টমার আসলে সেই কাস্টমারকে তার এই জুতা দিয়ে কাস্টমারের জুতা পলিশ করা হয় মুচির অনেক অনুরোধের পর সেই জুতা টোকাই তার পায়ে পড়ল মুচিও খুশি হয়ে তার দোকানে বসলো এমন সময় একটা ফোন আসলো মুচির কাছে ওপাশ থেকে একজন ভদ্র মহিলা মানিক চাঁদের নাম পরিচয় নিশ্চিত হয়ে তার কাছে জিজ্ঞেস করল তিনি ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিনা না মানিক চাঁদ তখন বললেন সে ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করেছে তখন সেই ভদ্র মহিলা জানালেন তার যে ব্যাঙ্ক লোনটি ছিল সেটি পাস হয়েছে তিনি চাইলেই এই ব্যাঙ্ক লোনের টাকা আগামীকালকেই তুলতে পারবেন এমন সংবাদ পেয়ে মানিক চাঁদ খুবই খুশি হয়েছেন দর্শক ছোট্ট এই নাটকের মাধ্যমে এটাই আপনাদের বোঝানো হয়েছে যদি আপনি কাউকে সাহায্য করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান সেক্ষেত্রে মহান সৃষ্টিকর্তা আপনার কোনো না কোনো সমস্যার সমাধান করে দেবেন দর্শক ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত মানুষদের অন্য দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ